আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি ভালো রয়েছেন। বিভিন্ন কারণে আমাদেরকে অনলাইনে বড় বড় লিঙ্কগুলো শর্ট করে বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয়, কিন্তু আমরা কি জানি সেই বড় বড় লিঙ্কগুলো শেয়ার করার এগেনস্টে আমরা আর্নিং করতে পারি? অবশ্যই হ্যাঁ। আমরা তেমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি হিউজ পরিমাণ লিঙ্ক শর্ট করে তার এগেনস্টে আপনি আর্নিং করতে পারবেন মোটামুটি ভালো মানের, এবং মাস শেষে আপনি পকেটে টাকাগুলো নিয়ে আসতে পারবেন। মিনিমাম $30 হলে আপনি উইথড্র দিতে পারবেন অনায়াসে বিকাশ বা রকেটে, অথবা নগদে আপনি পেমেন্ট গুলো নিয়ে আসতে পারবেন। স্টেপ বাই স্টেপ আমি প্রসেস গুলো দেখিয়ে দিব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে সেই বিষয়গুলো বুঝে যাবেন, এবং আমি ভিডিওর শেষে বলে দিব যে কিছু টিপস এবং ট্রিক্স এবং বোনাস বলা যায়। সুতরাং ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে অলি ক্লিক দিয়ে রাখবেন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এঙ্গেজ থাকুন লার্নিং এন্ড আর্নিং টিমের সাথে, এবং অন্যকে উপকৃত করার জন্য শেয়ার দিন। সো ফিরছি একটু পরে, সাথেই থাকুন। অলরাইট, সো এসেছি আজকের কাঙ্ক্ষিত ওয়েবসাইটের মধ্যে। ওয়েবসাইটের নাম আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, appsy.lc। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং 2021 সালে এটি আপডেটেড হয়েছে, যদিও এটি পুরাতন ওয়েবসাইট। এবং অনেকে কিন্তু এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ আর্নিং করছে, এবং টোটাল ক্লিকস আপনি দেখতে পাচ্ছেন, টোটাল লিঙ্ক দেখতে পাচ্ছেন, এবং রেজিস্টার্ড ইউজার রয়েছে আপনি যা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে। সরাসরি আপনি যখন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি পেয়ে যাবেন সেই লিঙ্কের মধ্যে ক্লিক করার সাথে সাথে এই ওয়েবসাইটের এই ইন্টারফেসে চলে আসবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এখানে ডিটেলস দেওয়া আছে, সেই ডিটেলসে না যাওয়ার পূর্বে আমি আরও একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করছি। এটি কতটুকু ট্রাস্টেড সেটি জানার জন্য আমি যখন সিমিলার ওয়েবের হেল্প নিলাম, সিমিলার ওয়েব বলছে যে এটির গ্লোবাল র্যাঙ্ক রয়েছে, পাশাপাশি এটি কান্ট্রির র্যাঙ্ক, ক্যাটাগরি র্যাঙ্ক সবকিছু রয়েছে, এবং কোন কান্ট্রির পিপলগুলো এখানে কাজ করছে আমরা এক নজরে দেখতে পাচ্ছি। মেক্সিকো, আর্জেন্টিনা, ইউনাইটেড স্টেট, ইন্দোনেশিয়া, পেরুর মতো বড় বড় কান্ট্রির পিপলগুলো কিন্তু অনায়াসে এখানে কাজ করে আর্নিং করছে। সুতরাং আপনি অনায়াসে এই ওয়েবসাইটের মধ্যে জয়েন করে কাজ শুরু করতে পারবেন। প্রথমে যদি আপনি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাকে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে। সাইন আপ বাটনে ক্লিক করার পরে আপনি ইন্টারফেসে চলে আসবেন। এখানে আপনাকে ইউজার নেম বা ডাক নাম দিতে হবে, এরপর ইমেল অ্যাড্রেস, এরপর পাসওয়ার্ড, এরপর রিএন্টার পাসওয়ার্ড, তার মানে পুনরায় পাসওয়ার্ড দিতে হবে। এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আই এম নট এ রোবট। এই ক্যাপচাটিতে আপনি যখন ক্লিক করবেন এখানে ফায়ার হাইড্রোনের একটি পিকচার দেওয়া আছে, এটিতে ক্লিক করবেন। এরপর আপনি ভেরিফাই ক্লিক করার পরে সরাসরি এই চেকবক্সে চেক দিবেন, এরপর রেজিস্টার বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। আপনাকে আমি সাজেস্ট করবো প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দিয়ে এভাবে অ্যাকাউন্ট তৈরি করার জন্য। কখনো আপনি টুইটার বা গুগলে করবেন না। অনেক সময় হয় কি যে ইনফরমেশন গ্যাপ থাকার কারণে আপনি পরবর্তীতে লগ ইন করতে পারেন না, এতে সমস্যা হয়। সুতরাং সবচেয়ে বেস্ট হয় ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা। যখন আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন তখন আপনাকে পুনরায় সেই পাসওয়ার্ড এবং ইমেল দিয়ে লগ ইন করতে হবে। যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। খুব সহজে আপনি অনায়াসে মোবাইল অথবা কম্পিউটার অথবা ট্যাবের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। বেশ কয়েকটি অপশন এখানে রয়েছে। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি যে ফ্রিতে কিভাবে আর্নিং করা যায়। আপনি রেফারেল করে করে আর্নিং জেনারেট করতে পারবেন এখানে, এবং তার এগেনস্টে প্রত্যেকটি রেফারেলের বিনিময়ে 20% কত পর্যন্ত আর্নিং পাবেন। কোন কোন জায়গায় রেফার করতে পারবেন সেটি কিন্তু এখানে দেওয়া রয়েছে। ফেসবুকে, টুইটারে, পিন্টারেস্টে, ইমেল করে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে। আশা করি এটি হচ্ছে নাম্বার ওয়ান, রেফারেল করে আর্নিং করা। এবার চলে আসুন যে মূল কথাটি যেটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে যে দেখতে পাচ্ছেন নিউ শর্ট লিংক, এই নিউ শর্ট লিংকের মধ্যে আপনি এখানে একটি বক্স দেখতে পাচ্ছেন, এখানে বক্সের মধ্যে আপনাকে ইউআরএল টি দিতে হবে। এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কি ধরনের ইউআরএল আপনি এখানে পেস্ট করবেন। আপনাকে মনে রাখতে হবে যেহেতু আপনি এখানে আর্নিং এর উদ্দেশ্যে এসেছেন এবং তারা এই ওয়েবসাইটটি বিল্ড আপ করেছে আর্নিং এর উদ্দেশ্যে, সুতরাং আপনাকে একটি প্রসেস অবলম্বন করতে হবে। বিভিন্ন ধরনের ওয়েবসাইট বা
নিউজ চ্যানেল অথবা নিউজ ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে আপনি লেটেস্ট নিউজ গুলো কালেক্ট করবেন। তেমন একটি ওয়েবসাইট হচ্ছে observerbg.com, বাংলাদেশ অবজারভার এর মধ্যে যখন আপনি আসবেন ইংলিশ ভার্সনে, তখন আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউজ পরিবার লেটেস্ট নিউজ রয়েছে। আপনি এখান থেকে যে কোনো একটি লেটেস্ট বা ট্রেন্ডি নিউজ আপনি এখান থেকে চুজ করবেন, দেন সেটি ওপেন করবে। আমি সরাসরি দেখাচ্ছি, সরাসরি আপনি যখন এই নিউজটি ওপেন করবেন, ওপেন করার পরে এখানে যে হেডলাইনটি রয়েছে সেই হেডলাইনটি আপনাকে কপি করতে হবে। তার মানে আপনি এই নিউজটি, এই যে ইউআরএলটি রয়েছে সেই ইউআরএলটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি পুনরায় চলে আসবেন এইখানে, অর্থাৎ এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এটি শর্ট করে নেবেন। শর্ট করে নেওয়ার পরে এটি ছোট হয়ে গিয়েছে, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার কি করবেন, এই যে এখানে লিঙ্কটি শর্ট হয়েছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে টুইটার, ইনস্টাগ্রাম, বিভিন্ন ধরনের ব্লগ পোস্ট, অথবা আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেখানে, অথবা বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল, অথবা আপনার যদি টাম্বলার অ্যাকাউন্ট থেকে থাকে, অথবা আপনি পিন্টারেস্ট, অথবা বিভিন্ন ধরনের ফোরাম, অথবা টেলিগ্রাম চ্যানেল, অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি এই লিঙ্কটি শর্ট করবেন, এই লিঙ্কটি শেয়ার করবেন। কিভাবে শেয়ার করবেন সেটি আমি দেখাচ্ছি। ধরুন আপনি এই লিঙ্কটি আপনি কপি করেছেন, কপি করার পরে সরাসরি আপনি এখানে টুইটারে চলে যাবেন। টুইটারে যাওয়ার পরে সেটি আপনি লিখবেন কিভাবে বা পোস্ট কিভাবে দিবেন সেটি আমি দেখাচ্ছি। পোস্ট দেওয়ার কিছু প্রসেস রয়েছে, সেটি আমি দেখাচ্ছি। জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে। আমি সরাসরি টুইটারের মধ্যে চলে আসলাম। টুইটারের মধ্যে আসার পরে সেই লিঙ্কটি এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখানে লিখে দিয়েছি ক্লিক হিয়ার টু নো মোর। আপনাকে এখানে যে নিউজটি পাবলিশ করতে যাচ্ছেন বা শেয়ার দিতে যাচ্ছেন সেটির হেডলাইনটি কপি করতে হবে। সরাসরি আপনি সেই নিউজ যেটি আপনি পাবলিশ করতে যাচ্ছেন বা শেয়ার দিতে চাচ্ছেন সেটি এখান থেকে কপি করবেন। সো আমি এখানে যে হেডলাইনটি বা শিরোনামটি রয়েছে সেটি আমি কপি করছি, সেটি হচ্ছে যে প্রাইম মিনিস্টার প্লিজ টু ম্যানেজ অ্যাড্রেসেস ফর অল। এটি আমি কপি করছি। কপি করার পরে সরাসরি আমি আবার চলে আসবো টুইটারের মধ্যে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রাইম মিনিস্টার প্লিজ টু ম্যানেজ অ্যাড্রেসেস ফর অল, এই নিউজটির শিরোনামটি আমি এখানে পেস্ট করেছি। এরপর ক্লিক হিয়ার টু নো মোর, অর্থাৎ আপনাকে এটি পেস্ট করতে হবে এটি লিখে। এরপর আপনি ইমেজটি কিভাবে এখানে পেস্ট করবেন সেটি দেখাচ্ছে। সরাসরি আপনি ইমেজটি কপি করবেন, কপি করার প্রসেসটাও সেটি দেখাচ্ছি। মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেস এর মধ্যে আপনি ক্লিক করবেন, অথবা কপি ইমেজ সরাসরি এখান থেকেও সেটি নিতে পারেন। এখান থেকে নেওয়ার পরে জাস্ট আপনি মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর পেস্ট করবেন। পেস্ট করার পরে আপনি এখানে ছবিটি এভাবে পেস্ট করে দিলে অনায়াসে কিন্তু আপনার এই নিউজটি হয়ে যাবে। এবার আপনি এটি টুইট করুন, অর্থাৎ টুইটার ক্ষেত্রে এই প্রসেসটা আপনি ফলো করতে পারেন অনায়াসে। অর্থাৎ আপনি যে কোনো ধরনের লেটেস্ট অথবা ট্রেন্ডি নিউজগুলো আপনি টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম বা বড় বড় যে গ্রুপগুলো রয়েছে, অথবা আপনি যে গ্রুপে এঙ্গেজ রয়েছেন সেখানে কিন্তু আপনি ধরনের এই নিউজ গুলো শেয়ার করতে পারবেন। এতে করে আপনি অনায়াসে ভিজিটর পেয়ে যাবেন। এবার চলে আসি, এভাবে কিন্তু আপনি প্রত্যেকটা নিউজ যদি ট্রেন্ডি নিউজ গুলো যদি শেয়ার করেন অনায়াসে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ভিজিটর পেয়ে যাবেন। প্রায় $90 আর্নিং করতে পারছেন ফ্রিতে, কোন রকম দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়াই। সুতরাং আমি সহজ একটি ক্যালকুলেশন আপনাদের সাথে দেখাচ্ছি, শেয়ার করছি। সেটি হচ্ছে যে $90 যদি পার মান্থ আর্নিং হয় তাহলে প্রত্যেকটি ডলারের পরিমাণ হতে 84 টাকা, তার মানে বর্তমানে 83,885 টাকা হয়। তাহলে টোটাল কত টাকা হয় আপনারা দেখতে পাচ্ছেন, 7,560 টাকা। অর্থাৎ অনায়াসে ফ্রিতে এই একটি ওয়েবসাইট ইউজ করে আপনি এই কাজগুলো করে নিয়ে ফ্রিতে আর্নিং করতে পারছেন ঘরে বসে, অথবা আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো লিঙ্ক শর্ট করে আর্নিং করা যায় fc.lc থেকে অনায়াসে। এবার চলে আসে কিভাবে উইড্রো নেবেন। উইড্রো নেওয়ার জন্য সরাসরি আপনাকে উইড্রোতে ক্লিক করতে হবে। উইড্রোতে ক্লিক করার পরে সরাসরি আপনি ইন্টারফেসে চলে আসবেন। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে কিন্তু আপনাকে অ্যাকাউন্টটা সেটিং করে নিতে হবে। অ্যাকাউন্টটা সেটিং করে নেওয়ার জন্য আপনি প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে যে ইন্টারফেসটি উপস্থিত হবে এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি, এরপর আপনি উইড্রল মেথড কি দিতে চাচ্ছেন সেটি আপনি এখানে দিয়ে দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এখান থেকে কিন্তু উইড্রোটা করে নিতে পারেন। সো আমি এখানে উইড্রো মেথডটা শেয়ার করছি। এখানে নিচে আরেকটি বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে কোন কোন মেথডে আপনি পেমেন্টগুলো নিতে পারবেন। পেপ্যালে নিতে পারবেন, বিটকয়েনে নিতে পারবেন, এবং ওয়েব মানি, জেড, এরপর পেইয়ারে রয়েছে, এরপর পে ইউনিয়ন রয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি সবসময় সাজেস্ট করি বিটকয়েন অথবা পেইয়ারের মধ্যে অ্যামাউন্টগুলো নিতে। কেননা বিটকয়েন এবং পেইয়ারের মাধ্যমে আপনি খুব সহজে অ্যামাউন্টগুলো বিকাশ অথবা রকেট অথবা নগদের মাধ্যমে নিতে পারবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো বিটকয়েনের মাধ্যমে কিভাবে নেবেন সেটি দেখাচ্ছি। আপনি বিটকয়েন নিতে হলে বিটকয়েন আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে, এবং বিটকয়েনের যে অ্যাড্রেসটি রয়েছে সেই অ্যাড্রেসটি আপনাকে এখানে পেস্ট করে দিতে হবে। সেই বিটকয়েনের অ্যাড্রেসটি কোথায় পাবেন সেটি আমি এবার শেয়ার করছি। সরাসরি আপনাকে চলে আসতে হবে কয়েনবেসের মধ্যে। কয়েনবেসের মধ্যে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় সেটি যদি না জানেন আমার প্রিভিয়াস ভিডিও
ভিডিওগুলোতে আপনি অবশ্যই পাবেন যদি আপনি নতুন হয়ে থাকেন। তো সরাসরি আপনি কয়েনবেসের মধ্যে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন। কয়েনবেসের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে এখানে রিসিভে ক্লিক করেন। জাস্ট এখানে যে একটি ইউআরএল রয়েছে, অ্যাড্রেসটি আপনাকে কপি করতে হবে। কপি করার পরে জাস্ট আপনি এখানে পেস্ট করে দিবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনার যখন এখানে $5 হয়ে যাবে, তার মানে বিটকয়েনের মাধ্যমে আপনি সাবমিট দিলে অনায়াসে, কিন্তু তারা যদিও তারা 3 দিন বলে, 3 দিন লাগে না, 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু পেমেন্টটা করে দেয়। আশা করি বিটকয়েনের মাধ্যমে কিভাবে উইথড্রটা নিতে হয় সেটি দেখালাম। এবার চলে আসে পেইয়ারের মাধ্যমে। পেইয়ার মাধ্যমে সেম ওয়েতে আপনি নিতে পারেন। পেইয়ারের অ্যাকাউন্টটা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে, তার মানে এখানে পেস্ট করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি পেইয়ারের মধ্যে অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, অবশ্যই গুগলে গিয়ে পেইয়ারের মধ্যে সাইন আপ করে অ্যাকাউন্টটি তৈরি করে নিতে নেবেন। এরপর আপনি সেই পেইয়ারের যে কোডটি রয়েছে সেই কোডটি এখানে পেস্ট করে দিবেন, তখন হয়ে যাবে। সো এবার চলে আসে আরেকটি প্রসেস। আপনি সরাসরি পেইয়ার অথবা বিটকয়েনের মাধ্যমে যে অ্যামাউন্ট গুলো নেবেন, সেই অ্যামাউন্ট গুলো সরাসরি কিভাবে আপনার পকেটে নিয়ে আসতে পারবেন সেটির জন্য আরেকটি ট্রাস্টেড ওয়েবসাইট ইউজ করতে পারেন। সেটি হচ্ছে cashwalletbd.com। এটি একটি ট্রাস্টেড ওয়েবসাইট এবং অনেকে কিন্তু খুব সহজেই $1 হলে পেমেন্ট গুলো নিচ্ছে। ধরুন আপনি পেমেন্ট নিতে চাচ্ছেন, সো আপনাকে পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করে দিতে হবে। সো আপনি এখানে যদি পেইয়ার USD সিলেক্ট করে দেন এবং $1 আপনি ট্রান্সফার করতে চান, তাহলে আপনি নগদে নিতে চাইলে নগদে, অথবা বিকাশে নিতে চাইলে বিকাশে, অথবা রকেটে নিতে চাইলে রকেটে। সো আপনি বিকাশ সিলেক্ট করে দিলাম। বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে $1 সমান $83 আজকের রেট। এরপর এক্সচেঞ্জে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি আপনার পেমেন্টটা অনায়াসে পেয়ে যাবেন। আশা করি এই দুটো ওয়েবসাইট, তার মানে এই দুটো ওয়েবসাইট ইউজ করে আপনি আপনার পেমেন্ট গুলো পকেটে নিয়ে আসতে পারবেন। এবার আমি বলে দিচ্ছি আপনার জন্য কিছু বোনাস টিপস এবং ট্রিক্স। এই ধরনের আরেকটি ওয়েবসাইট রয়েছে, তার মানে লিঙ্ক শর্ট করে আর্নিং করা, তার নাম হচ্ছে ZA.ZL। এটি আরেকটি ট্রাস্টেড ওয়েবসাইট। এটি থেকে কিন্তু আপনি অনায়াসে এই কাজগুলো করে আর্নিং করতে পারবেন ফ্রিতে। আশা করি আপনি এই দুটো ওয়েবসাইটকে কাজে লাগিয়ে অনায়াসে মাস শেষে মিনিমাম $100 থেকে $150 আর্নিং করতে পারবেন ফ্রিতে। সো এটি 2021 সালে আপডেটেড হয়েছে। আশা করি এই দুটো ওয়েবসাইটকে যদি টার্গেট করেন, তাহলে আপনাকে অবশ্যই হাত খরচের টাকার জন্য কোনো টেনশন করতে হবে না। সুতরাং আপনি এই দুটো ওয়েবসাইটকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন ধাপে ধাপে। যদি আপনি আমাকে প্রশ্ন করেন কি পরিমাণ আর্নিং করবেন, সেই আর্নিংটা নির্ভর করছে সম্পূর্ণ আপনার উপর। আপনি কি পরিমাণ টাইম ইনভেস্ট করবেন তার উপরে। যত টাইম ইনভেস্ট করবেন, তত আপনার ইনকামটা জেনারেট করার অপরচুনিটি আপনার তৈরি হবে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দা কোর অফ মাই হার্ট। বেশি বেশি শেয়ার দিন, যাতে আপনার মতো সবাই উপকৃত হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। পরবর্তী কিসের পরে ভিডিও হবে সেটির উপরে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট বক্সে কানেক্টেড থাকুন, অথবা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আপনার প্রয়োজনীয় ইনফরমেশন গুলোর উপরে ভিত্তি করে বা আপনার কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও তৈরি করবো। ভালো থাকুন, সুস্থ থাকুন।